স্মার্ট লাগছে তো না? একদম রাজপুত্রের মতো লাগছে। ইউ আর লুকিং সো স্মার্ট। থ্যাংক ইউ মামা। আমি না খুব এক্সাইটেড মামা, জীবনের প্রথম মেয়ে দেখতে আসছি। একটু একটু নার্ভাসও লাগতেছে। আচ্ছা মামা, মেয়েটা কি আমাকে পছন্দ করবে? আরে করবে না মানে 100% করবে, কেন করবে না? থ্যাংক ইউ মামা। মামা, আমি যে বেকার, তিনবার এসএসসি ফেল করছি, এটা কি ওরা জানে? বেকার, তুই তিনবার এসএসসি ফেল করছিস সব বলছি। এটা নিয়ে তুই কোনো টেনশন করিস না। মেয়ের পক্ষের মুরব্বীদের সাথে লেনদেন এসব কথা নিয়ে সব সেটিং হয়ে গেছে। টাকা কত? মানে অ্যামাউন্ট এই টাকা কত এমন কত তোর জেনে লাভ কি? তুই ছোট মানুষ, ছোটর মতো থাক। থাকবো, সমস্যা নেই। কিন্তু মামা, ক্যাশে না চেকে নাকি জিনিসপত্র? এই আবার কথা বলিস, তোকে ওসব নিয়ে ভাবতে হবে না, আমরা সেটিং করে ফেলছি। কিন্তু মামা, আমি তো মেয়ের কোনো ছবি দেখি নাই, মানে একটা প্রিপারেশনের ব্যাপার আছে না, মেয়েটা আসবে আমি কিভাবে কথা বলবো? আমি তো মেয়েটাকে একবারও দেখি নাই মামা। এই আমাদের প্রতি তোর আস্থা নাই? হ্যাঁ 100% আছে মামা। তাহলে তুই এই কথা কেন বললি? হ্যাঁ, আরে মেয়ে সুন্দর, এখানে কিন্তু তোকে লাইভ চ্যানেল করতে হবে, মেয়ে অনেক সুন্দর, এখানে তোর পছন্দ হবে, আর পছন্দ হলে তো তোরই লাভ। না বিউটিফুল হলে ঠিক আছে মামা, কিন্তু এরপরেও মানে ক্যাশে না চেকে এই ব্যাপারটা। আবার ক্যাশে না চেকে বারবার এক কথা বলছিস কেন? হ্যাঁ, আমাদের মধ্যে ভরসা নাই তোর? ভরসা আছে, আবার যদি আসবাবপত্র তাহলে আরও ঝামেলা হবে, আমাদের তো অনেক আসবাবপত্র আছে, ক্যাশ আর চেকের অভাব। আবার সেম কথা বললি। হ্যাঁ ফোন আসছে, ফোন ফোন। জি 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 মামা, হুইজ জি? মেয়েটা চলে এসছে। ও এখন চলে চলে আসবে। জি ফর গার্ল। রাইট, শোন কতটা কথাবার্তা বল, মেয়েটাকে কিন্তু পছন্দ করতেই হবে, ঠিক আছে? আমি তো সেই গেস্ট। আপনি তালহানা? জি আমি তানিয়া, আমি পাত্রী। ভালো, ইউ আর বিউটিফুল, বাট ফ্যাটি। বেবি ফ্যাট বেশি না, ফ্যাট তো ফ্যাটি। সো আমাকে আপনার পছন্দ হয় নাই, ইটস ওকে, আমি ইউজ টু, মানে আপনি নিয়ে 39 নম্বর চলছে আর কি। 39 নম্বর কি? মানে 39 জন ছেলে আমাকে রিজেক্ট করেছে, আমি মোটা তো এই কারণে, আমি ইউজ টু হয়ে গেছি, সমস্যা নাই। ভাগ্যিস আপনি তাড়াতাড়ি না বলে দিয়েছেন, এটাই থ্যাংকস। থ্যাংকস, আপনারও সময় নষ্ট হলো না, আমার সময় নষ্ট হলো না, আপনি যেতে পারেন, ইটস ওকে। বাস্কেটবল খেলেন এবং বাস্কেটবল নিয়ে আপনার বহুদূর যাওয়ার ইচ্ছা আছে, বহুদূর দৌড়াবেন আপনি, রাইট? রাইট।
চিয়ার্স চিয়ার্স দেন বলেন আপনি তো দেখি সবকিছুই জানেন আমার ব্যাপারে এটুকুই সবকিছু এটুকু সবকিছু না ইনফ্যাক্ট বিয়ের পরেও সবকিছু জানা যায় না আমি এটুকু জানি হ্যাঁ তা ঠিক বলেছেন সেটাই হয় হয়তো কিন্তু অ্যাকচুয়ালি এখনকার বাবা মারা এত বেশি কনসার্ন সন্তানদের প্রতি তারা চায় আসলে সন্তানদেরকে খুব তাড়াতাড়ি সেটেল করতে দ্যাটস ওয়াই তাদের প্রেশারেই আপনার এখানে আসা আপনার সাথে মিট করা চলুন আমরা একটা কাজ করি কি কাজ লেট আস কিস হোয়াট ইন দ্য কাপ ওকে লম্বা চুমুক দিয়ে কফিতে শেষ করি তারপর ওখান থেকে চলে যাই গিয়ে আমি বলি জঘন্য একটা মেয়ে কুচ্ছিত দেখতে হলুদ রঙের শাড়ি পরে এসছে কটকটে হলুদ আমার একদম পছন্দ হয় না বিয়ে হলো না আপনি বেঁচে গেলেন বাহ আপনি তো বেশ মজার না মজার ফজার ব্যাপার না একটা মানুষকে হেল্প করলাম দুজন মানুষের মিলিত হওয়াটাই যে হেল্প করা তা না ছাড়া ছাড়িয়ে অনেক সময় সাহায্য করে ঠিক বলেছেন আপনার ইন্ট্রোটা ভালো আপনাকে একটা কথা বলি কিছু মনে করবেন না প্লিজ প্লিজ কিছু মনে করবেন না বলেন আপনার বয়সটা যদিও আমার থেকে একটু বেশি একটু বেশি তবে সেটা ব্যাপার না আমার কাছে মানুষের মনটাই সব থেকে বড় বিষয় আমার মনে হয় মানুষের মন সুন্দর হলে একটা পরিবার সুন্দর হয় পরিবার সুন্দর হলে একটা সমাজ সুন্দর হয় আর সমাজ সুন্দর হলে দেশ সুন্দর হয় আর দেশ সুন্দর হলে আমাদের পৃথিবীটা সুন্দর হয় আমাদের পৃথিবী যদি হয় আচ্ছা এটা বাচ্চাদের জুতা চামড়ার তৈরি খুব ভালো বাট এটা এখানে কেন সেটা একটু মিস্টেরিয়াস এখন তো বলা যাবে না কেন আপনার সঙ্গে যদি আমার বিয়ে হয় তাহলে দাম্পত্য জীবনে এটা খুব হেল্প করবে লাইফ সেভার সরি আসলে বুঝতে পারলাম না এটা জোক বলি আপনাকে শিওর পুরনো ঢাকায় একটা লোক গিয়েছে জামার কাপড় কিনতে ইসলামপুরে লোকটা ঘোর কৃষ্ণবর্ণ একদমই কালো দোকানদার তাকে কাপড় দেখাচ্ছে লাল নীল হলুদ সবুজ বেগুনি সব দেখাচ্ছে কোনো কাপড়ই তার পছন্দ হচ্ছে দোকানদার একটা পর্যায়ে বিরক্ত হয়ে গেছে বিরক্ত হয়ে দোকানদার বলছে যে মিয়া ভাই কাপড় তো সবই আপনার দেখাইলাম মাগার আপনার পছন্দ হয় নাই অনেক কী করবেন ওগা কাম করেন কাপড় কিনানোর দরকার নাই আপনার আল্লাহ মাসাল্লাহ আপনার যে কালারটা দিছে না বুকের মধ্যে একটা সাদা বুতাম ফিট করে লোন শার্টের কাম হয়ে যাবে বাবা কি হলো আপনার ও শিট শিট ও গড কি হচ্ছে আপনার মানে মিডি কি বেরা দুটা দুটা নিয়ে কিছু জানতা না তোমরা না জেনে আমাকে পাঠাইছো এখানে একটা মির্গি রুগীকে পাঠাইছো আমাকে দেখাইতে আম্মা কেন যে তোমাদের কথা আমি শুনতে গেলাম যা খাইতে দিস তাই খাইছি আবার কথা বলিস কালকে রাত 3টার সময় কি খাইছিস সেটা বল আমি কিছু খাইনি আবার মিথ্যা কথা বলিস একদম দেবো ধরে কালকে গভীর রাতে তুই ফ্রিজ খুলে কিছু খাস নাই একটু পুডিং খাইছি কি বললি একটু পুডিং খাইছিস তুই জানিস পুডিং এ কত ফ্যাট হ্যাঁ কত ক্যালোরি
সুগার ফল করছিল তো এর জন্য পুডিং খাইছি। সুগার ফল করো, সুগার ফল করতে করতে তুই শুকাবি। আম্মা সুগার ফল করলে মানুষ মরে যায়, শুকায় না। তুই মরবি না, সুগার ফল করতে করতেই তুই শুকাবি। আম্মা তুমি তো আমাকে পানিও খাইতে দাও না, পানি খাইলে নাকি মোটা হয়ে যাবো। আরে পানি না খাইতে খাইতে বডি ডিহাইড্রেট হয়ে যাবে, ডিহাইড্রেট হয়ে গেলে মরে যাবো। মরা এত সহজ না, আর ডিহাইড্রেট হয়ে তুই মরবি না, ডিহাইড্রেট হইতে হইতে তুই শুকায় যাবি। আচ্ছা আম্মা তুমি খামাখার চেষ্টা করতেছো, শোন আমি তো ফ্যামিলিগতভাবে মোটা, তুমি নিজের দিকে তাকাই দেখছো, তুমি অত মোটা আমি কেমনে শুকাবো। একদম মার বচন, আমারে মোটা বলে এই আমারে কি তুই বিয়ে দিবি? হ্যাঁ আমারে বিয়ে দিবি? তুই জানিস যে ছোটবেলায় আমি কত স্লিম ছিলাম, নায়িকা ববিতা ছিলাম, ববিতা। হ্যাঁ আমি স্লিপলেস ব্লাউজ পরতাম, তোর বাপের যা জিজ্ঞেস করে দেখ যা। আচ্ছা ঠিক আছে শিখাবো না। এই আমার বসাস কেন, দাঁড়া। ওয়েট মাপ ছিলি? ওয়েট মাপ তো প্রত্যেকদিনই মাপি, আর কত মাপ। আমার কথা বলিস, মাপ এখন মাপ, আমার সামনে মাপ। মাপ দাও না। আচ্ছা মাপ। এই পুরাটা দাঁড়া। কত? 0.5 কেজি তুই বাড়ছিস। তোরে না কতবার বলছি চিনি খাবি না, সুগার জাতীয় জিনিস কিছু খাবি না। মেশিনের সমস্যা, মেশিন খারাপ। আবার কথা বলিস, কালকে থেকে হাঁটতে যাবি প্রতিদিন সকালে, একদম না এক ঘন্টা না 4 ঘন্টা হাঁটবি, দিনে 4 বার হাঁটবি। আর 1 নম্বরে একটা জিম আছে, জিমে ভর্তি করে দেবো, ওখানে যাবি সকাল বিকাল জিম করবি, বুঝছিস? আম্মা তুমি পার্কেই থাকি, আমার বাসায় আসা লাগবে না। হ্যাঁ তুই পার্কেই থাক, তুই পার্কে থেকে স্লিম হয়ে বাসায় ফেরত আয়, ঠিক আছে? আম্মা প্লিজ এরকম করো না, টর্চার করো না, আমার পারবো না, প্লিজ এরকম করো না। তোরে পারতে হবে, আমার মেয়ে কত সুন্দর না। তুই স্লিম হয়ে গেলে তোর একটা ভালো বিয়ে হবে, তুই নায়িকা ববিতার মতো হয়ে যাবি। আমার ববিতা লাগবে না, আমি যেরকম আছি সেরকমই ঠিক আছে আম্মা, প্লিজ। আমার আবার কথা বলিস, আমার মেয়ে কি অসুন্দর নাকি? আমার মেয়ে সুন্দর, একটু স্লিম হলে ছেলেদের লাইন লেগে যাবে। আচ্ছা ঠিক আছে, কাল থেকে ডায়েট করব, কোনো সমস্যা নেই। এই কি করিস আম্মা? একটা একটা না, খাবারদার ডায়েট বিস্কুট কতবার বলছি জিবলারে সামলা, সারাক্ষণ কাল তুই তো আমার ডায়েট বিস্কুট। আম্মা একটা আবার মা একটা কথা দিয়ে কিছু খাই না। আপনি কথা আমারে বলেন, আবার অনেক শিক্ষিত মানুষ, ডিগ্রি পাস মানুষ আমার এই কথা বলে, ব্যাপার না। এখন সত্যি করে বলেন কত টাকা নেবেন? 40 টাকা দিন। আচ্ছা ঠিক আছে 40 টাকা যান। আপু আপনি কি আমার কথা শুনে মন খারাপ করছেন? মন খারাপ হয়েছিল, কিন্তু এখন মন খারাপ নাই। আপনি তো তাও বুঝতে পারছেন যে আমার মন খারাপ হইতে পারে, এরকম অনেক শিক্ষিত মানুষ আছে তারা বোঝেও না যে আমার মন খারাপ হইতে পারে। যান আমি আপনাকে 50 টাকা দিব, ঠিক আছে? ঠিক আছে, ওঠেন না, ওঠেন, কিন্তু গাড়িটা আস্তে চালায়। ঠিক আছে আপু, হাতটা দেন। চলেন ভাই। তুই বেটা কোনো টেনশনই করিস না, তুই খালি বিয়েটা করে আলো তবে দোয়ায় দেওয়া হচ্ছে তো, দুইটা বিয়ে কনফার্ম, ঠিক আছে? হয়ে গেছে গা, তুই খালি বিয়েটা করে আলো তোর টিপস দিব আমি, জাস্ট করে আলো, ঠিক আছে? দোস তুই ভরসা, তুই আসলে আরে বেটা ব্যাপার না, ভরসা হয়ে যাবো, সমস্যা নেই। তুই খালি সরি আমি একটু লেট করে ফেললাম, আসলে রাস্তায় এত জ্যাম, এত জ্যাম, এত দাঁড়াই গেলেন কেন, বসেন। আমি তানিয়া পাত্রী, পাত্রকে আপু আপনার কি চালের আড়ত আছে? না কেন, স্ট্রাকচার দেখে মনে হলো, অনেকেরই মনে হয়। আমি জাহাজ। আপনি জাহাজ? মানে জাহাজে চাকরি করি, আমি জাহাজে ফিরে যাই। যান আপনার একটু কে আপনিও যান, মোবাইল নিয়ে যান। তোমাদের বাসায় ওজন মাপার যন্ত্র আছে? জি আছে, একটু নিয়ে আসবা ওজন দিয়ে দেখি। দেখতে হবে না,
102 কেজি না না 98 কেজি সো কিউট আমরা আসি জি আপনারা আসেন জুসটা একটু খেয়ে যাই না 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 জুস খেতে হবে না আপনারা আসেন যান 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 উঠেন উঠেন আন্টি আমি সব রান্না পারি আমার মা আমাকে সব রান্না শিখিয়েছে চাইনিজ কোরিয়ান ইন্ডিয়ান পাটিসাপটা চিতয় পিঠা মুড়ি ঘণ্ট খাসির মাংস গরির মাংস মুরগির ওজন কত বেশি না আন্টি মাত্র 102 আম্মা আমি ভয় পাইছি আম্মা না বাবা আমি আছি তোর সাথে আম্মা ইটস ওকে আম্মা আম্মা করেন না বুঝছি পছন্দ হয়নি আম্মা আপনি যেতে পারেন প্লিজ আম্মা দেখুন সেটা কেন লাগবে না লাগবে এক মিনিট মেপে দেখতে পারেন 102 কেজি না ঠিক আছে আমি এরকমটাই মনে করছিলাম যে 100 কেজি আপনি কি গান গাইতে পারেন হ্যাঁ পারে আমার মেয়ে গান গাইতে পারে যেই ধরনের গান বলবা সব গান গায় ফেলতে পারবে গানা একটা গান গা একটা গান শোনাবেন হ্যাঁ শোনাবে গা গা ওই ওই গানটা গা কোন গানটা ওই যে গানটা জেরতি গাছ ওইটা একটু শুনে দে বন্ধু যখন বলইয়া আমার বাড়ির সামনে দিয়া রঙ্গ কইরা হাইটা যায় ফাইটা যায় বুকটা ফাইটা যায় ফাইটা যায় এই গানটা গাইলি কেন মাথার মধ্যে আসলো তাই গাইলাম মা উনি কার দিকে তাকায় আছেন উনি তোর দিকেই তাকায় আছে চোখটা একটু টেকরা কিন্তু ছেলে ভালো মাঝে মাঝে চোখটা আবার সোজা হয়ে যায় মাঝে মাঝে আপনি কি আমাকে দেখতে পাচ্ছেন হ্যাঁ আমি আপনাকে দেখতে পাচ্ছি আপনি আমাকে দেখতে পাচ্ছেন হ্যাঁ দেখতে পাচ্ছি আপনি অনেক সুন্দর আপনি খান কি আপনি খান কি সরি আপনি খান কি বললাম আপনি কি খান ও কি খাই ভাত খাই মাছ খাই মাংস খাই মাংসের মাথা খাই না না মাছের মাথা খাই মাছের ও আচ্ছা আমি আবার শুনেছিলাম মানুষের মাথা খায় আপনি অনেক চিকন আমরা আসি জি আপনারা আসেন আপনার চোখটা অনেক সুন্দর ভাই আপনি কেন আসছেন আপনি তো অক্সিজেন আটকায় মরেই যাবেন ভাইয়া বাসায় যান পড়াশোনাটা শেষ করেন তারপর বিয়ের কথা মাথায় নিয়ে আসেন ঠিক আছে আপনাকে অনেক ছোট যান হ্যালো এক্সকিউজ মি ওয়েটার কি পড়তেছে তো মনোজদা রেসিপি দেখতেছিলাম আম্মা আমি আর ইউনিফর্ম পরতে পারবো না কিসের ইউনিফর্ম মানে ওই যে সকাল বিকাল ছেলে দেখতে যাওয়ার সময় যে ড্রেসটা আমারে পরাও আমি আর পরতে পারবো না আমি টায়ার্ড তালবাহানা না তালবাহানা শুরু হয়ে গেছে এই সমস্ত তালবাহানা চলবে না আর ওই ড্রেস কি তোর আমি একটা বানাই দিছি তোর আমি তিনটা ড্রেস বানাই দিছি হ্যাঁ তুই কি একটা ড্রেস পরস নাকি তুই তিনটা ড্রেস ঘুরে ঘুরে পরস আর ওই ড্রেসটা পরলে তোর স্লিম লাগে কি আসে বাজে কথা বললাম মা পৃথিবীর কোনো ড্রেস পরলে আমার শুকনা লাগে না সব ড্রেসে আমার মোটা লাগে সব মানুষই আমার মোটা বলে খামা খা তুই বেশি বুঝিস না আমি নিজে দেখছি মাইপা দেখছি আমার নিজের চোখ দিয়ে দেখছি হাফ ইঞ্চি করে তোরে শুকনা লাগে স্লিম লাগে আচ্ছা ঠিক আছে বুঝলাম স্লিম লাগান বাদ দাও আম্মা আর ভালো লাগতেছে না আমি টায়ার্ড হয়ে গেছি যতদিন তোমার আমি ভালো ছেলের সাথে বিয়ে না দেবো ততদিন আমার শান্তি নেই ঠিক আছে আল্লাহ আরে এই যে আপনি এখানে বসে বসে কি করতেছেন হ্যাঁ আমাদের মামের কথার মধ্যে বসে রয়েছেন কেন সারাদিন তো কোনো কাজ করেন না খালি সারাক্ষণ পত্রিকার ভিতরে রেখে থাকেন
ভাই সাহেব আমার ছেলে, মানে ওর বাবা মা খুব ছোটবেলায় মারা যায়, তারপর থেকে ও আমার কাছে মানুষ। আমার পরিবার এবং আমার সন্তানেরা দিনাজপুরে থাকে, আমরা চাচা ভাতিজা ঢাকাতেই থাকি। আরেকটা কথা, ও আমার ভাতিজা হলেও আমার ছেলের চেয়ে কোনো অংশে কম নয়। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই যে বাবা, এটি আমার মেয়ে। মা, তুমি তো পড়াশোনা শেষ করেছো তাই না? জি আঙ্কেল, 2 বছর আগে মাস্টার্স শেষ করেছি। মাশাআল্লাহ মাশাআল্লাহ, খুব ভালো খুব ভালো। আপা, আপনাদের যদি কোনো আপত্তি না থাকে তাহলে আমার ছেলে আর আপনাদের মেয়ে একটু একান্তে কথা বলো, মানে ওদের নিজস্ব একটু বোঝাপড়ার ব্যাপার আছে না, মানে নিজস্ব পছন্দ পছন্দ। না না, আপত্তি থাকবে কেন, এটা তো খুব ভালো কথা, দুইজনে কথা বলবে তাই না, একজন একজনকে। যা যা না, একটু কথা বলে যাও বাবা, তুমি একটু কথা বলতে যাও। যাও আমি না, আসলে ওই মেয়েদের সঙ্গে ওঠা বসা কিংবা মেলামেশা কথাবার্তার বেলা খুব একটা কমফোর্টেবল না। আমি আসলে অতটা কমফোর্টেবল না ছেলেদের সাথে কথা বলতে গেলে, মানে আমার কোনো ছেলে বন্ধু ছিল না কখনো, মানে বন্ধু হয় নাই আসলে কখনো, মানে কেউ ওরকম বন্ধুত্ব করতেও চায় নাই, মানে আমি অ্যাট্রাকটিভ না তো এই জন্য হয়তো বা কাউকে অ্যাট্রাক্ট করতে পারি না। না আসলে অ্যাট্রাকশনের ব্যাপারটা তো ভেরিয়েবল, আপেক্ষিক, এক একজনের কাছে এক এক রকম। কারো কাছে হয়তো আকর্ষণের ব্যাপারটা শারীরিক, কারো কাছে মানসিক, কারো কাছে আবার দুইটাই। আচ্ছা আপনার কাছে অ্যাট্রাকশনটা কি? আমার কাছে মানসিক, মানসিক, ভীষণভাবে মানসিক। মানে আমি মনটাই দেখতে চাই, মানে একটা মানুষের মনটা, মানে অন্তরটা যদি সুন্দর হয় তাহলে আমরা বাহ্যিক যে রূপটা আপাতভাবে সেটাকে আমরা যতই অসুন্দর বলি না কেন, আস্তে আস্তে সেই রূপটা কিন্তু সুন্দর লাগে, যেহেতু তার মনটা সুন্দর, মানে মনের আলোটা কিন্তু বাইরে আসে, চেহারায় পড়ে এবং সেটা পাওয়া যায়। আর যদি মনটা সুন্দর না হয় তাহলে বাইরের রূপটা যতই সুন্দর হোক কিছুদিন পরে সেটা তিতা লাগে, ভালো লাগে না। তা আমার কাছে মনে হয় সেই ক্ষেত্রে মনের সুন্দরটা ধরার চেষ্টা করাটাই বোধহয় বুদ্ধিমানের কাজ, আমি সেটাই করতে চাই। আমারও একমত, মন সুন্দর তো পৃথিবী সুন্দর, বাহ্যিক রূপ আসলে খুব একটা ম্যাটার করে না, মনটা ম্যাটার করে। আপনার রেজাল্ট কিন্তু খুবই ভালো, কিন্তু কোথাও চাকরি বাকরি করলেন না? চাকরি তো করতেই চাই, অনেক জায়গায় ইন্টারভিউ দিয়েছি কিন্তু রিজেক্ট হয়ে গেছি। আজকাল তো চাকরির জন্য খুব সুন্দর মেয়ে খুঁজে, চিকন চিকন মেয়ে খুঁজে, তো আমি তো আবার মোটা দেখতে অসুন্দর এই জন্য রিজেক্ট করে দেয়। সেটাই, বিষয়টা খুব দুঃখজনক। আমরা অনেক শিক্ষিত, আমরা আধুনিক সেটা দাবি করি, কিন্তু আমরা এখনো মানে আসল যে সৌন্দর্য মন সেটার দিকে আমাদের নজর যায় না। চাকরির ক্ষেত্রেও সেই একই অবস্থা, দুঃখজনক, খুবই দুঃখজনক। আপনিও তো মনে হয় আমাকে রিজেক্ট করে দিবেন। কেন, এটা কেন বললেন? না মানে সবাই তো রিজেক্ট করে তাই। আপনি তো পড়াশোনায় খুবই ভালো, মানে আইবিএতে পড়েছেন, রেজাল্ট অনেক ভালো, ভালো চাকরি করেন, মানে আমি আপনার বায়োডাটা দেখছি এবং আপনার বায়োডাটাতে আপনার স্যালারির কথাও লেখা, ভালো স্যালারি পান। হ্যাঁ সেটাই, আসলে পড়াশোনাটা করা ছাড়া আমার আর কিছু করার ছিল না, পড়াশোনাটা আমি মনোযোগ দিয়েই করেছি, না করে উপায় ছিল না, মানে আমার বন্ধুবান্ধব কখনো সেই অর্থে হয়নি। হওয়ার
উপায় ছিল না, কারণ আছে, পরে বলবার সময়। পড়াশোনা নিয়ে একটা জোক মনে পড়ে গেল, বলি জোকটা? বলেন। মেয়ে পক্ষ ঘটককে জিজ্ঞেস করছে যে ছেলের পড়াশোনা কত। তো ঘটক বল, ঘটক বলছে থাক। থাকবে কেন, বলেন না। আমার মনে হচ্ছে এই জোকটা এখনই বলা ঠিক হবে না। হ্যাঁ বলেন বলেন, কোনো সমস্যা নাই। জোকটা খুব হাসির। বলেন, আমি একটু হাসি। এত হাসির কি হলো? মৃগী রোগের মতন আর কি, ওই রোগটা আছে। কি বলেন, মৃগী রোগী? আপনার এই কথা আগে বলেন নাই কেন? মানুষের তো অনেক ধরনের রোগ থাকে, এটা তেমনই একটা। তুই চুপ কর, তুই কোনো কথা বলবি না। তুই মোটা হয়েছিস তো কি হয়েছে? আমি এর চাইতে ভালো ছেলের সাথে তোর বিয়ে দিব, তাই বলে কি আমি একটা মির্কি রুগীর সাথে তোর বিয়ে দিব নাকি? আপনি কোনো কথা বলেন না, আপনারা যান, আমার মেয়ে আমি বিয়ে দিব না। এভাবে অপমান করছেন কেন? মানুষের তো রোগ থাকতেই পারে, তাই বলে আম্মা চুপ কর। আমি সরি, আমার এই রোগটা আছে। আমার রোগ নিয়ে পাত্রী দেখতে আসা উচিত হয়নি, কিন্তু আমি ভেবেছিলাম আপনারা হয়তো সব জানেন, কিন্তু এখন বুঝতে পারলাম আপনারা কিছুই জানেন না। আমি দুঃখিত, আন্তরিকভাবে দুঃখিত, ক্ষমা করবো। দেখা চলো। তুই টেনশন করিস না, তোর টেনশনের কিছু নেই। আমি অনেক ভালো ছেলের সাথে তোর বিয়ে দিব, তাই বলে একটা মির্কি রুগীর সাথে আমি তোকে বিয়ে দিব নাকি? বললেই হইলো নাকি? কত বড় সাহস, কিছু না জানাই একটা মির্কি রুগী নিয়ে চলে। আরে দূর মা, একটা মির্কি রোগের সাথে আমার মেয়ের বিয়ে দিব? আরে তোমার মেয়েও তো রাজকুমারী না মা, আমারও তো অনেক সমস্যা আছে। আমার সমস্যা নিয়ে যদি অন্য কেউ তোমারে কিছু বলে, তোমার গায়ে লাগে না, কষ্ট হয় না, ওদের কষ্টটা হইলো না, কেন এই বিষয়টা নিয়ে এরকম সিন ক্রিয়েট করলাম? লোকটা হাত জোর করে ক্ষমা চেয়ে গেছে, কী পরিমাণের খারাপ লাগছে তার, কী পরিমাণের কষ্ট সে পাইছে, এটা তুমি বুঝো। আমার মেয়ে মোটা, তাতে কি হয়েছে? একটা মির্কি রোগের সাথে আমি আমার মেয়েরে বিয়ে দিব? আত্মীয় স্বজন আছে না, তাদের কাছে আমি কী বলবো? আরে কোন আত্মীয় স্বজন, এই যে তোমার মেয়ের বিয়ে হইতেছে না, ওজন কমতেছে না, কোনো আত্মীয় স্বজন তোমার পাশে এসে দাঁড়াইছে? আর একটা কথা বলি আম্মা, এ যাবৎকালে যত ছেলের সাথে আমার দেখা করাইছো বা আমি গেছি দেখা করতে, সবচাইতে ডিসেন্ট এই ছেলেটা ছিল। Thank you.
ওরা তো এটা টাকা খাওয়ার জন্য করতেছে। জাস্ট এই কারণেই তো আটকে রাখা, আমার কাছে মনে হয় না যে এটা। আমার মনে হয় ওইভাবে একটু, আচ্ছা আমার কাছে ফোন নম্বর আছে, হ্যাঁ আমি একটু ট্রাই করি, তারপর দেখি আমার যদি সময় পাই। আমি হ্যাঁ ঠিক আছে, তাহলে তুই যা, আমি দেখে আমি একটু ফোন টোন করে দেখি। আচ্ছা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। প্লিজ বসেন না। ভালো আছেন? ভালো, আপনি ভালো? জি আমি ভালো আলহামদুলিল্লাহ, সব সময় ভালো থাকি। আই এম সো সরি। কেন? ওই দিন আম্মা আব্বা আপনার সাথে যেটা করছে ওটা আসলে করা উচিত হয় না, একটু বেশি করে ফেলছে। মানে ওই দিনই আমার সরি চাওয়া উচিত ছিল, পরে ফোন করেও সরি চাওয়া উচিত ছিল, কিন্তু আসলে ভাবলাম যে সরি বলে কি হবে, যা হওয়ার তো হয়ে গেছে, আবার ফোন দিব তো লজ্জায় আমি আর ফোন দেই নাই। তো আজকে যখন দেখা হয়ে গেল আমার পক্ষ থেকে সরি, আম্মা আব্বার পক্ষ থেকেও সরি। ঠিক আছে, আসলে আপনি যদি আপনার বাবা মার থেকে দেখেন তাহলে এটাই হওয়ার কথা। আসলে যেই রোগটা আমি ক্যারি করছি এটা তো আসলে সে অর্থের নিরাময় নাই। এখন একজন বাবা মা তার সন্তানের বিয়ে এরকম একটা লোকের সঙ্গে তো আসলে দেবে না। এটা আসলে আমি অভ্যস্ত, আমি মেনেও নিয়েছি, সমস্যা না, হতেই পারে। আমার জীবনে এরকম প্রচুর রিজেকশনের গল্প আছে, প্রচুর রিজেকশন, বাট আই হ্যাভ টেকেন ইট স্পোর্টিংলি, ঝামেলা কিছু নাই। ভালো, এটাই করা উচিত। আমার জীবনেও তো প্রচুর রিজেকশনের গল্প আছে, প্রচুর। মানে আজ পর্যন্ত একটা ছেলেও আমাকে ইয়েস বলে নাই, মানে হাফ ইয়েসও বলে নাই। আপনি ছিলেন 50 নম্বর, মানে হাফ সেঞ্চুরি, তারপরেও 5টা, তার মানে 55 জন ছেলে আমাকে অলরেডি না বলে দিছে। আসলে মানে সবাই তো আসলে আমাকে দেখেই রিজেক্ট করে দেয়। আসলে মোটা তো ভয়ে কেউ বিয়ে করতে চায় না। মানে আমার বডি নিয়ে আমি প্রচুর কথা শুনছি, বডি শেমিংয়ের সবচাইতে বড় উদাহরণ হচ্ছে আমি, আমার ঊর্ধ্বে আর কোনো উদাহরণ হইতেই পারে না। দূর, মোটা কি হয়েছে? ব্যাপার না, এগুলোকে এত কেয়ার করবেন না, ফরগেট ইট, ফরগেট ইট। আমি কেয়ার করি না, মাথাই নেই আমার। কফি খাবেন? হ্যাঁ খাবো। চিনি ছাড়া না চিনি সহ? চিনি খুব পছন্দ কিন্তু চিনি ছাড়াই খাবো, আম্মা বলছে চিনি খেলে অনেক মোটা হয়ে যাব, তো তাই চিনি ছাড়াই খাবো কফি। আরে দূর, ল্যাংটা নাই বাট পারের ভয় কি, মানে পানি নাকের উপরে উঠলে তারপর আর কি, দুনিয়া চিনি খারাপ নেই। হ্যাঁ হ্যাঁ, ল্যাংটা নাই বাট পারের ভয়, ঠিক বলছেন ঠিক বলছেন, ভয় করে লাভ কি। কোনটা দেখেন তো, ক্লাসিক হট চকলেট, ফুল অফ চকলেট, অনেক দিন খাই না। ক্লাসিক হট চকলেট, গুড। আমি তাহলে, আচ্ছা আমার না রিজেকশনের অদ্ভুত অদ্ভুত গল্প আছে, মানে আমি যে রিজেক্টেড হয়েছি সেই গল্পগুলো খুব দারুণ, আপনার মজা লাগতে পারে, শুনবেন? শুনবো। আচ্ছা কফি খেতে খেতে শুনি। হ্যাঁ ওয়েটার, ওয়েটার সরি। না না, শীষ বাজার, আমরা শীষটা মানে ভালো লাগলো। থ্যাংক ইউ। বাজান তো। আপনার হাজবেন্ড তো খুব ভালো মানুষ এবং বিস্তর পড়াশোনা, ভালো চাকরি করে, টাকা পয়সা আছে, কিন্তু একটা অসুখ আছে বোধহয় ভদ্রলোকের। কি অসুখ? না ভয়ঙ্কর কিছু না, কিন্তু বিরক্তিকর। আমি কিন্তু গানও খুব ভালো করি, শোনাবো। অবশ্যই। চলো চলো
আজ এই ধূপ ছায়া সন্ধ্যায়, ও গো চলো চলো, ও গো চলো চলো, ও আপনার সাথে কথা বলে আমার খুব ভালো লেগেছে। আপনি খুব মজার মানুষ সত্যি। এবং আমি ভীষণ এক্সেপশনাল মানুষ। এক্সেপশনাল? কিন্তু কিভাবে সেটা জানবেন তো অবশ্যই একসময়। একটা জোক বলি আপনাকে। হ্যাঁ বলুন। আপনার লিপস্টিক তো লাল নাকি? হ্যাঁ লাল। অথবা মেরুন শাড়ির সঙ্গে মিলিয়ে। একটা মেয়ে সবুজ রঙের লিপস্টিক পরত। সবুজ রঙের কেউ লিপস্টিক পরে? পরে, সবুজ রঙের লিপস্টিক পরত মেয়েটা, কারণ তার হাজবেন্ড হলো ট্রাক ড্রাইভার। বিয়ে করার কিছুদিন পরে খরগোশ জিরাফকে ডিভোর্স দিয়ে দিল। কেন? সেটা এখন বলা যাবে না। সেটা কেন? সেটা বিয়ের পরে বলতে হবে, এখন কোনোভাবেই বলা যাবে না। থ্যাংক ইউ। কত যে অদ্ভুত সব ঘটনা, কত যে ইন্টারেস্টিং ঘটনা, মানে মনে পড়লে হাসি ভাই। অদ্ভুত সব ঘটনা। একবার কী হলো জানেন, একটা মেয়ে, সে বাস স্ট্যান্ডে ওয়েট করছে, আগে আমাকে রিজেক্ট করেছিল বাস স্ট্যান্ডে, তার সঙ্গে দেখা, সেও ওই বাসে উঠবে, আমিও বাসে উঠবো। তো আগে সে আমাকে দেখে নাই, বাসটাও আসছে, সে উঠতে যাবে, আমি আগে উঠে গেছি। আমি আগে উঠে তার দিকে ঘুরে বললাম যে কেমন আছেন। বাসে উঠলো না, ঘুরে একটা দৌড় দিল ঊর্ধ্বশ্বাসে। অদ্ভুত, আমি এনজয় করি, এগুলো খুব এনজয় করি। আমি এখন আসলে এই রোগটা না থাকলে আমি মানুষ দেখতে পারতাম না। এই রোগটার কারণে আমি কিন্তু মানুষ দেখতেছি, অদ্ভুত অদ্ভুত সব মানুষ। আপনার সাথে আমার অনেক মিল আছে। আপনার কাছে যেরকম এটা কোনো ব্যাপারই না, আমার কাছে আসলে এটা কোনো ব্যাপার না। খুব ভাল লাগলো যে এত রিজেকশনের পরও আপনার সব হাসি মুখে সহ্য করে যাচ্ছেন। হ্যাঁ, মিল আপনার সঙ্গে আমার আছে, মিলে তো প্রায় গিয়েছিলামই, কিন্তু কিন্তু আপনাকে যখন প্রথম দেখলাম ভালো লাগলো আপনাকে। আমাকে? আমার কিন্তু ভীষণ পছন্দ হয়েছিল আপনাকে। তার কারণ কি জানেন, এইটা আসলে এখন খুব সোসাইটিতে বোধ হয় তৈরি হয়েছে যে একটা মানে ভাঙা গাল, চুপসানো গাল, একদম কাটা ভুরু, ওয়েস্টের কনসেপ্ট আসলে। আমাদের এখানে কিন্তু ইস্টের সৌন্দর্যটা, আপনি জাপান দেখবেন সব গোল গোল, কিন্তু ইস্টের সৌন্দর্য কিন্তু গোল, ঢলো ঢলো। জসীমউদ্দিন তার নকশিকাদার মাঠে সাজুর রূপের বর্ণনা কী দিয়েছে জানেন, মুখখানি তার ঢলো ঢলো ঢলেই যেত পড়ে, রাঙা ঠোঁটের বাঁধনিতায় রাখলো বুঝি ধরে। একটা ঢলো ঢলো মুখ, এটা মনে হয় যে ঠোঁটটা এখানে একটা গিট্ঠু দিয়ে ঠোঁটটাকে মানে মুখটাকে ধরে রেখেছে। আচ্ছা চাঁদ কি? চাঁদ গোল না? চাঁদকে ভালোবাসবো না আমরা? চাঁদ ভালোবাসবো না আমি? চাঁদ ভালোবাসি, দ্যাটস ওয়াই আমি আপনাকে ইয়েস বলতে চেয়েছিলাম।
আপনার সাথে তো আমার এখানেও মিলে গেল। আপনাকে প্রথম দেখার পর না আমিও মন থেকে ইয়েস বলতে চাইছিলাম, তারপরে কি জানি সব হয়ে গেল। কিছুই হয় না, আমি একটা নো, তাই ইয়েসটা বলা যায় নাই। সমস্যা নাই, আসলে চলেন রিক্সা ঘুরবেন, দুইজন আটবো না তো। ভালো তো, সেটা দুইজন এক রিক্সায় না আটাটাই তো রোমান্টিক। অবশ্য রিক্সাওয়ালাকে কিছু ভাড়া বেশি দিতে হবে, সেটা তো আমি প্রায় দিই। আমি যদি যদি না না বলেন, আমি যদি আপনাকে বিয়ে করতে পারতাম তাহলে একটা অর্ডার দিয়ে একটা বড় রিক্সা বানাতাম, তারপর সেই রিক্সায় ঘুরে বেড়াতাম। অসুবিধা নাই, মাইনাসে মাইনাসে তো প্লাস হয়, অ্যালজেব্রা তো তাই বলে। থ্যাংকস। হ্যাঁ কেন, এই প্রথম কোনো ছেলে রেসপেক্ট নিয়ে আমার সাথে কথা বললো। আমার ওজন সম্পর্কে জানতে চাইবেন না? তুই কই যাস? দেখেন তো, আমি আমার পেটের জন্য দেখতে পাচ্ছি না, দেখেন ওজন কত। বেশি না, 102 কেজি। 102 কেজি? আমার এই ওজনের মেশিনটাও আমার মতো টায়ার্ড হয়ে গেছে। আমার ওজন নিতে নিতে যেরকম এই মেশিনটা টায়ার্ড হয়ে গেছে, আমিও আমার নিজের জীবনের ওজন নিতে নিতে টায়ার্ড হয়ে গেছি। এগুলি তুই কী বলতেছিস? আম্মা তুমি চুপ করো, একটা কথা বলবা না। অনেক দিন বলছো আমি শুনছি, এখন আমি বলবো তুমি শুনবা। আমি খুব ভালো একজন স্টুডেন্ট, বেস্ট স্টুডেন্ট, স্কুলে বলেন, কলেজে বলেন, ইউনিভার্সিটিতে বলেন, কখনো আমি সেকেন্ড হই নাই, সবসময় ফার্স্ট হয়েছি। কিন্তু আমার এটা কেউ মূল্যায়ন করবে না। আমি যদি কোনো জব করি, আল বি দ্য বেস্ট এমপ্লয়ি। আমি যদি বিজনেস করি, তাহলে আল বি দ্য বেস্ট বিজনেস ওম্যান। আমি যদি কারো ঘরের বউ হই, আল বি দ্য বেস্ট হাউস ওয়াইফ। কিন্তু এইটার মূল্যায়ন কেউ করবে না। অন্যান্য অনেক মেয়েদের চাইতে আমার গুণের কোনো অভাব নাই, কিন্তু ওই গুণ আমাকে মূল্যায়ন করবে না। মূল্যায়ন করবে কিসে? আমার এই ফিগার দেখে, আমার ওজন দেখে। আমার ওজন আমার পরিচয়, আমার গুণ আমার পরিচয় না? হুম, এই যে, এই যে আপনি এখন মিষ্টি খেতে খেতে আমাকে খুব সুন্দর করে বলেন, ও মাই গড, শি ইজ সো মোটা। আপনিও তো মোটা, নিজেকে কখনো আয়নায় দেখেছেন? আপনার ওজন কত? আমি তো একবারের জন্য বলি নাই, ও মাই গড, হি ইজ সো মোটা। আমি একবারের জন্য বলছি, আপনাকে বলছি এখন বলেন আপনার ওজন কত? 105 কেজি। 105 কেজি ওজন, অথচ একবারের জন্য আমি আপনাকে মোটা বলি নাই, কিন্তু 102 কেজি ওজন। আপনি আমাকে এখন দাঁড়ায় সুন্দর করে বলে দিবেন আমি মোটা? আমার কোনো গুণ নাই, মোটা আমার গুণ, কারণ আমি মেয়ে। আমাকে শুকনা থাকতে হবে, চিকন থাকতে হবে, গাল ভিতরে থাকতে হবে, সুন্দর টানা টানা বুড়ো থাকতে হবে। কেন এরকম মেয়ে আমি হতে পারি না? আমার মনটা নাই, আমার মনের দিকে তাকাবেন না। শোনেন, আপনি অনেক স্থূল, কিন্তু আপনার মন অনেক ছোট। আমিও স্থূল, কিন্তু আমার মন অনেক বড়, আমি অনেক বড় মনের অধিকারী, আপনার মতো ছোট না। এখন আপনি যেতে পারেন, যান। চুপ করো, আপনাদেরকে যেতে বলা হচ্ছে না, যান।
আমি কখনো শুকাইতে পারবো না, তারপরে তুমি আমাকে শুকাইতে বলছো। আমার কষ্ট হওয়া সত্ত্বেও আমি সকালবেলা উঠে ঘন্টার পর ঘন্টা দৌড়ানোর চেষ্টা করছি, আমি নিঃশ্বাস নিতে পারি না, তারপর আমি দৌড়াইছি। আমি খেতে পছন্দ করি, তুমি আমাকে খেতে দাও না। আমি কিচ্ছু বলি না, আমি খাওয়া দাওয়া সব বন্ধ করে দিছি, তারপরে আমি শুকানোর চেষ্টা করছি, কিন্তু তুমি খুব ভালো করে জানো যে আমি শুকাতে পারবো না, আমি জীবনও শুকাতে পারবো না। তারপর আমি তোমার কথা শুনছি, অনেক হয়েছে, এখন আমি তোমার একটা কথা শুনবো, ইভেন আমি কারো কথা শুনবো না, আমার মন যেটা বলবে আমি সেটাই করবো, এবং আমি আমার ডিসিশন নিয়ে নিছি, আমি ডিসিশন নিয়ে নিছি আমার লাইফ পার্টনার কে হবে, এবং সেই ছেলেকে নিয়ে এসে তোমাদের পায়ে সালাম করাবো, দ্যাটস ইট। কে কে ছেলে? কে সেটা তোমার জানার দরকার নাই, সময় হলে তুমি তাকে দেখতে পাবা, অ্যাটলিস্ট এমন একটা মানুষ যে আমাকে এই রূপে এই অবস্থায় সম্মান করবে, সম্মান করে মেনে নেবে, এরকম ছেলে।